সোনার ফসল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের আমি নিয়ে এসেছি একটা নতুন ভিডিও, যে শসা গাছ লাগানো হয়েছে, কয়েকদিন কেটে গেছে, এখন গাছগুলো তিনটে করে পাতা হয়েছে, তিন পাতা। আপাতত আমি গাছের গোড়াগুলোতে মাটি দেব, কিভাবে মাটি দেব সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলো একটু বড় বড় হয়ে গেছে, কয়েকটা পাতা বের হয়ে গেছে, কয়েকটা পাতা বের হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন, হ্যাঁ পাতাগুলো একটু বড় বড় হয়ে গেছে, আর একটা, হ্যাঁ পাতাগুলো একটু বড় বড় হয়ে গেছে। তা আমি কিভাবে গাছের গোড়াগুলোতে মাটি দেব সেগুলো আপনাদেরকে দেখাবো। প্রথমে সাইড থেকে আপনারা এরকম একটু মাটি ছোট্ট কাঁকুনি দিয়ে উঠিয়ে নেবেন, তারপর আস্তে আস্তে করে গাছের গোড়াগুলোতে এভাবে হালকা করে দিয়ে দেবেন। আমি যেভাবে দিচ্ছি আপনারা ওইভাবেই যদি বা আস্তে আস্তে করে দিয়ে দেবেন, ব্যাস হয়ে গেল। গাছের গোড়াগুলোতে হালকা করে মাটি আমি দিয়ে দিলাম। চলো নেক্সট মাদাতে যাই। এখানেও কাঁকুনি দিয়ে হালকা করে মাটিগুলো দিয়ে দেবেন। আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, আপনারা যখনই গাছের গোড়ায় মাটি দেবেন তখনই এই গাছে একটা গোড়া পোষা বা ধসা রোগ লেগে যাওয়ার চান্স থাকতে পারে। সেজন্য মাটি দেওয়ার পর আজ বিকেলে জল দেব, জল দেওয়ার পরেই ওই ওষুধটা দোকান থেকে কিনে এনে মারতে হবে, না হলে এই গাছের গোড়াগুলো অনেকটা হালকা নরম, যা এই মাটি বা অতিরিক্ত গরমের জন্য এগুলো নষ্ট হয়ে যাবে, গোড়াগুলো নষ্ট হয়ে যাবে। সেজন্য যাতে না এই সমস্যাটার সম্মুখীন হতে হয় সেজন্য আপনারা কি করবেন, যে গোড়ায় মাটি দেওয়ার পরে তারপরে আপনারা দোকান দিয়ে গিয়ে বলবেন যে গোড়া পোছার ওষুধ দাও, বলতে দোকান ওখান দিয়ে গোড়া পচার ওষুধ দেওয়ার পরে ওটাকে আপনারা স্প্রে করে দেবেন এবং বলবেন যে শিকড় ফাংশন যাতে খুব ভালো থাকে সেজন্য বলবেন, কিছু ওষুধ দিয়ে দাও। বলার পর আপনারা কাছাকাছি যে ফার্মেসি দোকান আছে ওখান দিয়ে আপনারা ওষুধ কিনে এনে স্প্রে করতে পারবেন। আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, দেখুন এই যে গাছটা, এই যে শিকড়টা, এই যে নষ্ট হয়ে গেছে, এটাকেই গোড়া পচা বা ধসা রোগ বলা হয়। দেখতে পাচ্ছেন গাছটা অলরেডি পড়ে গেছে। অতিরিক্ত তাপমাত্রা এবং রৌদ্রের জন্য এই ধরনের রোগগুলো সাধারণত গাছে চলে আসে, এর জন্য আপনারা কাছাকাছি আপনাদের ওখানকার কৃষি বিকাশ কেন্দ্র থেকে ওষুধ কিনে আনবেন গাছের জন্য।
ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য, সোনার ফসল ইউটিউব চ্যানেলের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি আজকে ভিডিওটা সমাপ্ত করছি।